রামপুরহাটের বপ্তুই গ্রামের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নন্দীগ্রামের ঘটনার পর রাজ্যে এই প্রথম কোনো ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল আদালত। নন্দীগ্রামের ঘটনার সময় একদিনের মধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। তৎকালীন ক্ষমতায় থাকা বামেদের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের বক্তুয়ের ঘটনায় তদন্তের ভার সিটের হাতে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল মৃতের পরিবার, পাশাপাশি বিরোধী রাজনৈতিক শিবির। নন্দীগ্রামের ঘটনার সময় বামেদের বিরুদ্ধে বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর রামপুরহাটের ঘটনার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে আদালতের দেওয়া সিবিআই তদন্তের নির্দেশে কিছুটা হলেও বিড়ম্বনায় ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে। বক্তুই গ্রামে ঘটে যাওয়া ঘটনায় মামলার রায়দানে আদালত জানিয়েছেন বিচার ও সমাজের প্রতি ন্যায়ের কারণে তদন্তে স্বচ্ছতা এনে সত্যকে সামনে আনা জরুরি, আর সে কথা মাথায় রেখে সিবিআই এর হাতে তদন্ত ভার দেওয়ার সিদ্ধান্ত আদালতে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আপনারা দেখবেন এই নির্দেশিকায় হাইকোর্ট স্পষ্টভাবে বলেছেন উই ওয়ান্ট টু রেস্টোর, উই ওয়ান্ট টু ফেয়ারনেস দি ইনভেস্টিগেটিভ প্রসেস, উই ওয়ান্ট দি কনফিডেন্স অফ দি পিপল ওভার দি ইনভেস্টিগেশন টু বি রেস্টোর্ড অ্যান্ড ইনস্টেন্ট। জুডিশিয়ারির উপরে আস্থা সেটা অটুট থাকলো এই রায়। কোর্ট বলেছে ইন দি লার্জার ইন্টারেস্ট অ্যান্ড হচ্ছে গিয়ে টু ইনস্টিল কনফিডেন্স ইন দি মাইন্ড অফ দি পিপল। এর থেকে বেশি আমাদের তো কিছু যাওয়ার নেই। কালকে কোর্টের কাছে প্রশ্ন করেছিলাম হিয়ারিং চলাকালীন যে এই ধরনের ঘটনা ইফ ইট ডাজ নট শেক দি কনসার্নস অফ দি কোর্ট হোয়াট এলস ক্যান। কোর্ট এটা খুব পজিটিভ সেন্সে অ্যাফার্ম করেছে এই জিনিসটাকে। আমাদের খুব খুশি আমরা এটা, আপামর জনসাধারণ পশ্চিমবঙ্গের খুব খুশি। হাইকোর্টের নজরদারিতে তদন্ত, 7ই এপ্রিলের মধ্যে সিবিআই কে রিপোর্ট পেশ করতে হবে কলকাতা হাইকোর্টের নির্দেশ। রাজ্যের গঠিত সিটের তদন্ত আর গ্রহণযোগ্য হবে না, রাজ্যকে পূর্ণ সহযোগিতা করতে হবে সিবিআই কে। এই মর্মে নির্দেশ দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিনের কলকাতা হাইকোর্টের নির্দেশে কার্যত জোর ধাক্কা খেল রাজ্য। যদিও কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এটার মধ্যে এক্সট্রা কি সিবিআই করবে আমার জানা নেই, তার কারণ সিট অলরেডি ইনভেস্টিগেশনটা অনেকটা এগিয়ে নিয়ে গেছে, আর আমাদের বাংলায় কোনো পক্ষপাতিত্ব হয় না। বরং কোটি বারবার করে এর আগে বলেছিল যে তোতা পাখি আমাদের কাজ সহযোগিতা করা করব, কিন্তু সিবিআই তারা যদি বৃহত্তর ষড়যন্ত্রকে আড়াল করার চেষ্টা করে এবং বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এই ঘটনার পরিধি থেকে বেরিয়ে কোনো রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ বিজেপির নির্দেশে বিজেপিকে বাঁচাতে কোনো পদক্ষেপ নেয় আমরা ছেড়ে কথা বলবো না, প্রতিবাদ হবে। সিবিআই তদন্তে সহযোগিতা করা হবে এ কথা জানানোর পাশাপাশি কার্যত সিবিআই এর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী যা বলেছিলেন সম্পূর্ণ সেইভাবেই সিট তদন্ত করছে, তারপরেও কোর্ট সিবিআই কে দায়িত্ব দিয়েছেন। তৃণমূল কংগ্রেস এই তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে, কোনো রকম বিরোধিতা করবে না। শুধু কুণাল ঘোষই নয়, এদিন সিবিআই এর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আমি তো এখনো বলছি যে পক্ষপাতিত্ব হয় এবং কোর্ট বলেছে, এটা বারবার করে কোর্ট বলেছে, আমি বলিনি, কোর্ট বলেছে। এবং আমি এটাও বলি যে দ্য বেস্ট অফিসার্স অফ দি কান্ট্রি সিবিআই, ইডি, এনআইএ এসবে আ জায়গা বেস্ট অফিসার্সদের নিয়ে তৈরি হয়, কিন্তু তাদের নষ্ট করে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারফেরেন্স, তাদের নষ্ট করে দিচ্ছে হোম এর ইন্টারফেরেন্স, পিএমওর ইন্টারফেরেন্স তাদের নষ্ট করে দিয়েছে। এদিন রামপুরহাটের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশ প্রসঙ্গে তীব্র ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ শানালেন বিজেপি নেতা সমীক ভট্টাচার্য। আরে রাজ্য সরকার তো ধাক্কা খেতে খেতেই চলেছে। রাজ্য সরকার কোনো তালিকা প্রকাশ করলে সেখানে আদালত,
রাজ্য সরকার কাউকে বদলি করলে সেখানে আদালত, কেউ মারা গেলে সেখানে আদালত। তা এই আমাদের তো মনে হয় যে সরকারের উচিত রাজ্য সরকারের, মানে তৃণমূল সরকারের, এটা তো রাজ্য সরকার নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, দশ বছরে এরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, এটা তৃণমূল কংগ্রেসের সরকার হয়ে গেছে। আমার মনে হয় ওদের আরেকটা নতুন মন্ত্রক খুলে দেওয়া উচিত, যে হাইকোর্ট মন্ত্রক। ওটাই হাইকোর্টের সামনে সরকারের অনেক বাড়ি টাড়ি আছে, ওখানে একটা মন্ত্রক খুলে দেওয়াই ভালো, পার্মানেন্টলি হাইকোর্টে বসে থাকবে যারা। একদা যারা বাম জামানায় প্রতিটি ক্ষেত্রে সিবিআই তদন্তের দাবি জানাতেন, আজ তারাই সিবিআই নিয়ে বারবার প্রশ্ন তুলছেন। এ প্রসঙ্গ নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন রাজ্যের বিরোধী দলগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরই গতকাল গ্রেপ্তার করা হয়েছিল রামপুরহাট এক নম্বরের তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকে। এদিন তাকে আদালতে তোলা হয়। আদালতে যাওয়ার মুখেও তিনি জানান তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। বকটুই গ্রামে গণহত্যার পরের দিনই সংবাদ মাধ্যমের কাছে আনারুল হোসেন জানিয়েছিল তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। কি বলেছিলেন সেদিন তিনি? এই ঘটনার সঙ্গে আপনি নাকি যুক্ত এবং আপনি দাঁড়িয়ে থেকে আগুন লাগা করিয়েছেন, কি বলবেন? মিথ্যা অভিযোগ হয়েছে। আমি তো হসপিটাল গেছি, এখান থেকে আমাদের উপপ্রধান মারা গেছে এইটা খবর পেয়ে আমি হসপিটাল গেছি। তো হসপিটাল থেকে যাতে কোনোরকম গণ্ডগোল না হয়, শান্তি বার্তা যাতে থাকে, সেইভাবে আমি দিয়েছি। যারা আগুন লাগিয়ে ভাদুসেটকে মার্ডার করেছে দুষ্কৃতি, যারা তারাই আগুন লাগিয়েছে দিয়ে এই তৃণমূলকে বদনাম করার জন্য আমার নামটা মিথ্যা হয়ে যাবে। গতকাল ঘটনাস্থলে এসে মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছেন, পাশাপাশি ক্ষতিপূরণও দিয়েছেন। বারবার তিনি উল্লেখ করেছেন জীবনের বিনিময়ে ক্ষতিপূরণ সম্ভব নয়। ঘটনাস্থল থেকে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। পাশাপাশি রামপুরহাট এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেনকে গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন। পানিশমেন্ট, আমরা এমন পানিশমেন্ট আমি দেখতে চাই পুলিশ করবে, যাতে কোনোদিন এরা এই ধরনের জিনিস করতে না পারে এবং এদের দেখে শিক্ষা নেবে অন্যরাও যাতে এটা না করতে পারে। আর সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও, যেখানে বোমা আছে যেখানে যন্ত্রপাতি আছে সব উদ্ধার করতে হবে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই 30 মিনিটের মধ্যেই তারাপীঠ থেকে গ্রেপ্তার করা হয় আনারুল হোসেনকে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপির বিধায়করা। এদিন রাজ্যসভার অধিবেশন চলাকালীন বিজেপি রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলী তার বক্তব্যে তুলে আনেন রামপুরহাটের ঘটনা। ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে কেঁদে ফেলেন রূপা গাঙ্গুলী। তুমুল সরগোল শুরু হয় রাজ্যসভা জুড়ে। কিতনে সংখ্যা মারে, अगर कितने संख्या हमारे यहाँ से शुरू करो तो सिर्फ आठ ही है इस बार सर, सिर्फ आठ है। दो बच्चे हैं और बाकी लोग हैं, बाकी चार तो बस अभी आग से झुलस के अभी अस्पताल में भरे हैं जहाँ पे बर्न यूनिट नहीं है। ज्यादा नहीं मरे सर, ज्यादा मरने से तो कोई फर्क नहीं पड़ता। बात यह है कि जला के मारा जाता है। এদিকে লাগাতার রামপুরহাটের ঘটনা নিয়ে সোচ্চার বিরোধীরা, অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে তৎপরতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে পুলিশ। এখনো পর্যন্ত রামপুরহাটের ঘটনায় 22 জন গ্রেপ্তার। ইতিমধ্যেই রামপুরহাট থানার আইসিকে সাসপেন্ড করা হয়েছে, পাশাপাশি এসডিপিওকেও ক্লোজ করা হয়েছে। ইন্টেলিজেন্স অফিসার সহ 11 জন সিভিক ভলেন্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। আরও অপরাধীদের উদ্দেশ্যে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পর রামপুরহাট জুড়ে 200টি বোমা উদ্ধার করা হয়েছে আর উদ্ধার করা হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। রামপুরহাটের ঘটনার পর থেকেই পুলিশ মহল সহ অপরাধী মহলেও এখন ত্রাহি ত্রাহি রব। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।